বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে জীবনস্মৃতি আর্কাইভের পক্ষ থেকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই ধরনের একটা আলোচনা সভা করার জন্যে, তার জন্য আপনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। এবং আমাকে কিছু বক্তব্য পেশ করারও আপনারা সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা একটু বলে নিই যে কেন আমি আজকে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করব। কারণ মৃণাল সেন ছিলেন আজীবন এক নিরলস যোদ্ধা, যে যুদ্ধটা তিনি জারি রেখেছিলেন যে কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। কর্তৃত্ববাদী শাসন, কর্তৃত্ববাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী নিয়মকানুন, এই সবের বিরুদ্ধে তার একটা জিহাদ সারা জীবন জারি ছিল। এবং তার চলচ্চিত্রগুলো দেখলেও সেটা বুঝতে পারা যায়। সেই জন্যে আমি এটা মাথায় রেখেই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাসিবাদ, তাকে একটু নতুন করে দেখা, নতুন করে তারটা পর্যালোচনা করা। কারণ আজকে ভারতবর্ষের যে একটা অত্যন্ত বলতে পারেন বিপজ্জনক পরিস্থিতির ভেতর দিয়ে আমরা চলেছি, তাতে ফ্যাসিবাদের আলোচনাটা খুবই প্রাসঙ্গিক আজকের দিনে। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে ফ্যাসিবাদের আলোচনা সাধারণত আমাদের যেভাবে করা হয়ে থাকে বা এতদিন যেভাবে ফ্যাসিবাদ চর্চিত হয়ে এসছে একটা রাজনৈতিক মতাদর্শ বা ধারণা হিসেবে, সেটাকে বোধহয় নতুন যেভাবে ফ্যাসিবাদ নিয়ে যেসব গবেষণা হচ্ছে, নতুন যেসব তথ্য উঠে আসছে, তাতে বোধহয় ফ্যাসিবাদকে আরেকটু গভীরভাবে দেখার প্রয়োজন আছে। তো আমি কয়েকটা কথা এখানে বলবার চেষ্টা করছি। একটা হচ্ছে যে ফ্যাসিবাদকে সম্পর্কে কতগুলো আমাদের প্রচলিত ধারণা আছে, এই প্রচলিত ধারণাগুলো ভুল আমি এক কথা বলছি না, কিন্তু এই প্রচলিত ধারণাগুলোর মধ্যেই যদি আমাদের ফ্যাসিবাদের ভাবনাকে সীমাবদ্ধ রাখি তাহলে বোধহয় ফ্যাসিবাদ সম্পর্কে আমরা ঠিক একটি যথার্থ গভীর বলতে পারেন যে ভাবে বোঝা সেটা বোধহয় আমাদের বোঝা হবে না। যেমন প্রথম যে কথাটা বলা হয় যে ফ্যাসিবাদ তো অবশ্যই একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা, একটা চরম কর্তৃত্ববাদী ব্যবস্থা। কিন্তু ফ্যাসিবাদ যেমন নাকি একটা অবশ্যই কর্তৃত্ববাদী ব্যবস্থা, তেমনি যে কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থাকে আমি যদি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে থাকি, যেটা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, একটা চূড়ান্ত স্বৈরতান্ত্রিকভাবে হয়তো একটা রাজ্য চলছে বা একটা ব্যবস্থা চলছে, আমরা কথায় কথা তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে থাকি, এটা কিন্তু ঠিক নয়। এটা একটা অতি সরলীকৃত ব্যাখ্যা। কারণ ফ্যাসিজম বা ফ্যাসিবাদী যে ব্যবস্থা তার পেছনে খেয়াল রাখতে হবে দুটো বিষয় কাজ করে, সেই দুটো বিষয় কিন্তু যে কোনো কর্তৃত্ববাদী যে ব্যবস্থা সেখানে নাও থাকতে পারে। তার একটি হচ্ছে একটি নির্দিষ্ট মতাদর্শ। অনেক সময় হয় কি, কর্তৃত্ববাদী ব্যবস্থাটা গড়ে ওঠে একজন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, একজন কোনো ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছা তাকে কেন্দ্র করে, সেটা কিন্তু ফ্যাসিবাদ নয়। ফ্যাসিবাদ মানে হচ্ছে তার পেছনে ব্যক্তি নিশ্চয়ই থাকবেন, কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শ এবং সেই মতাদর্শকে বাস্তবায়িত করা, এইটা কিন্তু ফ্যাসিবাদের অন্যতম প্রধান লক্ষ্য। দ্বিতীয় যে কথাটা ফ্যাসিবাদ সম্পর্কে বলা দরকার, যেটা যে কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থা নাও থাকতে পারে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বাস্তবে নিজেকে টিকিয়ে রাখবার জন্যে বা অনেক সময় ক্ষমতায় আসবার জন্য বা ক্ষমতায় আসবার পরে ফ্যাসিবাদ কিন্তু তার একটা নিজস্ব ঝটিকা বাহিনী তৈরি করে। সেটা ধরুন জার্মানির ক্ষেত্রে যেটা যেমন হয়েছিল ব্রাউন শার্ট বলা হতো, তেমনি ইটালির ক্ষেত্রে কালো কুর্তা বা ব্ল্যাক শার্ট বলা হতো। অর্থাৎ কিনা এরা কিন্তু হচ্ছে একটা আধা সামরিক বাহিনীর মতো এরা কাজ করে, এবং এটা এদের পেছনে থাকে সেই সমাজের যত রকমের উচ্ছৃঙ্খল গুন্ডা, যত রকমের আমরা যাতে বলতে মানে তারা অসামাজিক কাজকর্ম তারা লিপ্তিপ্ত থাকে, এই সমস্ত লোককে প্রশ্রয় দিয়ে এরা একটা গুন্ডা বাহিনী, একটা ঝটিকা বাহিনী তারা কিন্তু গড়ে তোলে। এবং সেই ঝটিকা বাহিনীর কাজ হচ্ছে ফ্যাসিবাদের যে মতাদর্শ সেই মতাদর্শটাকে বাস্তবায়িত করা, এবং সেই মতাদর্শের বিরোধী যারা তাদের এক এক করে খতম করা।
এটা হচ্ছে ফ্যাসিবাদের একটা প্রথম লক্ষণরেখা। দ্বিতীয় যে কথাটা বলা দরকার, যে আমরা যদি আজ থেকে 100 বছর আগে, ঠিক 100 বছর আগে আমরা পিছিয়ে যাই, এটা বলতে বলা যেতে পারে একটা অদ্ভুত রকমের মানে ইতিহাসের কী বলবো মানে কালচক্র বলবো, যে আজ থেকে ঠিক 100 বছর আগে ইউরোপে যে চেহারাটা দেখা দিয়েছিল ফ্যাসিবাদের উত্থানের, ঠিক এই ব্যাপারটাই কিন্তু আজকে গোটা পৃথিবী জুড়ে আবারও সেই মানে সেই অন্ধকার মেঘ কিন্তু আমাদের গোটা পৃথিবীকে গ্রাস করছে, আচ্ছাদিত করছে। সেটা হচ্ছে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে যখন প্রথমে ইটালি এবং তারপরে জার্মানিতে ফ্যাসিবাদ ক্ষমতায় এলো, তখন খেয়াল রাখতে হবে ফ্যাসিবাদ ক্ষমতায় এসেছিল মূলত একটা তৃতীয় বিকল্প হিসেবে। তৃতীয় বিকল্প কেন বলছি, কারণ ফ্যাসিবাদের সামনে দুটো মতাদর্শগত খুব শক্ত জায়গা ছিল, যারা ছিল ফ্যাসিবাদের প্রতিপক্ষ। সেই দুটো মতাদর্শের মধ্যে অবশ্যই টানাপোড়েন ছিল, কিন্তু এই দুটো মতাদর্শকেই খণ্ডন করে, দুটো মতাদর্শকেই বলতে পারেন খারিজ করে দিয়ে ফ্যাসিবাদ একটি তৃতীয় পরিসর বা তৃতীয় ক্ষেত্র তৈরি করে। এই দুটি মতাদর্শর একটা হচ্ছে বলতে পারেন লিবারেল বুর্জোয়া বা বলতে পারেন একটা উদারনৈতিক বুর্জোয়া ভাবাদর্শ ভাবনা চিন্তা, যেটা সেই সময়কার পশ্চিম ইউরোপে যথেষ্ট পরিমাণে, ধরুন ইংল্যান্ডে, ফ্রান্সে, অন্যান্য বহু জায়গাতে, ইটালি, ইউরোপের বিভিন্ন দেশে, পশ্চিম ইউরোপে সেখানে যেটা জারি ছিল। আর তার পাল্টা আরেকটা মতাদর্শ 1917 সালের পর, যেটা গোটা পৃথিবীতে যার একটা বলতে পারেন যে ধাক্কাটা, তার অভিঘাতটা অনুভূত হয়েছিল, সেটা হচ্ছে যে মার্ক্সবাদ। মার্ক্সবাদ, মার্ক্সীয় ভাবাদর্শে দীক্ষিত যারা, তাদের ভাবনার উপরে ভর করে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা। তো একদিকে উদারনীতিবাদ, আরেকদিকে সমাজতন্ত্র, এই দুটি মতাদর্শকে খারিজ করে দিয়ে ফ্যাসিবাদ একটি তৃতীয় পরিসর প্রতিষ্ঠা করাতে কিন্তু উদ্যোগী হয়। যে ফ্যাসিবাদও অত লিবারেল বুর্জোয়া মতবাদ দিয়েও চলবে না, অর্থাৎ ওই পার্লামেন্টারি ডেমোক্রেসি, বিরোধী পক্ষের অবস্থান ইত্যাদি ইত্যাদি, আবার ওপাশে মার্ক্সবাদ, সমাজতন্ত্র, শ্রমিক শ্রেণীর আধিপত্য, এইসব ভাবনাও চলবে না। এটা হচ্ছে দুই। তৃতীয় যে কথাটা, সেটা হচ্ছে এটাও আমাদের একটা অতি সরলীকৃত ভাবনা আছে যে ফ্যাসিবাদ মানেই হচ্ছে যে এটা হচ্ছে শুধুমাত্র বলতে পারেন হিংসার উপরে দাঁড়িয়ে, হিংসা তো অবশ্যই আছে ফ্যাসিবাদে, কিন্তু ব্যাপারটা ধরে নেওয়া হয় যে ফ্যাসিবাদ মানে হচ্ছে কতকগুলো বলতে পারেন সমাজ বিরোধী কিছু লোকজন যারা জনজীবন থেকে বিচ্ছিন্ন, তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে নানাভাবে তাদেরকে হাত করে তাদেরকে দিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা, এবং এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা। অর্থাৎ ফ্যাসিবাদ মানে হচ্ছে শুধুমাত্র বা নিছক একটা হিংসাশ্রয়ী ব্যবস্থা। এটাও কিন্তু ভুল। ভুল এই অর্থে যে ফ্যাসিবাদ হিংস্রতাকে প্রবলভাবেই প্রশ্রয় দেয়, কিন্তু ফ্যাসিবাদ যে কাজটা করে বা করেছে, যেটা ইটালিতেও হয়েছিল, জার্মানিতেও হয়েছিল, সেটা হচ্ছে হিংস্রতাকে বৈধতা দেয়া, হিংস্রতাকে মান্যতা দেয়া, মানুষের কাছ থেকে সম্মতি আদায় করা, মানুষের চেতনাস্তরে এই হিংসার আবহ মানুষের চেতনাস্তরে হিংসার ভাবনা, এটাকে এমনভাবে সিঞ্চিত করা যে মানুষ মনে করবে যে হিংসা, ঘৃণা, এগুলোর মধ্যে অন্যায় কিছু নেই। অর্থাৎ আমি আমার বিরোধী পক্ষকে খতম করে দেব, যারা নাকি ইহুদি তাদেরকে আমি গ্যাস চেম্বারে পাঠিয়ে লক্ষ লক্ষ ইহুদিকে আমি হত্যা করব, এর মধ্যে অন্যায় কিছু নেই, এটাই স্বাভাবিক। এইটা হচ্ছে তৃতীয় বক্তব্য। চতুর্থ একটা বক্তব্য, এটাও একটা ভুল ধারণা আমাদের ফ্যাসিবাদ সম্পর্কে, যে ফ্যাসিবাদ মানে হচ্ছে এদের কোনো শিল্প সংস্কৃতির ভাবনা নেই, এরা হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অত্যন্ত রক্ষণশীল কতগুলো ভাবনার উপরে আশ্রয় করে বা ভাবনারকে ভিত্তি করে ফ্যাসিবাদের ফ্যাসিবাদ তার
ইমারতকে নির্মাণ করে ইত্যাদি। ফ্যাসিবাদ হচ্ছে একটা রক্ষণশীল, ফ্যাসিবাদ হচ্ছে আধুনিকতা বিরোধী একটা ধারণা যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এরা পৃথিবীকে আরও পেছনের দিকে টেনে নিয়ে তারা তাদের রথটাকে তারা পেছনের দিকে টানতে চায়, প্রগতিতে এরা বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি। এখন এটাও কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। ফ্যাসিবাদ খুব বেশি মাত্রায় একটা সাংস্কৃতিক প্রকল্প। ফ্যাসিবাদ সংস্কৃতি স্তরে মানুষের চেতনাকে আচ্ছন্ন করে, চেতনা স্তরে তারা মানুষকে বেঁধে ফেলতে চায়। কিন্তু সেটা কীরকম চেতনা? একটা বিকল্প চেতনা। অর্থাৎ আমরা যে জিনিসগুলোকে খারাপ মনে করি, আমরা যে জিনিসগুলোকে ঘৃণ্য মনে করি, ফ্যাসিবাদ সেই ঘৃণার সংস্কৃতি, ফ্যাসিবাদ সেই অসহিষ্ণুতার সংস্কৃতি, সেটাকেই কিন্তু ফ্যাসিবাদ মান্য দেয়। এবং ফ্যাসিবাদের আমি একটা উদাহরণ দেব, দিদি এটা বুঝতে পারবেন, যে আমরা যদি ইটালিয়ান ফ্যাসিবাদের চেহারার দিকে তাকাই বা জার্মানিতে ফ্যাসিবাদের যেভাবে সেখানে ধরুন নির্মিত হয়েছিল, তাহলে দেখব সেখানে কিন্তু ইটালিতে ফ্যাসিবাদের মানে ইটালির যে ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা, সেখানে একটা বড় রকমের সংস্কৃতি মন্ত্রক ছিল। তারা ইটালিকে ইটালির পুরনো ইতিহাস ঘেঁটে, ইটালির মানুষ পুরনো ইতিহাস ঘেঁটে ইটালির সৌর্য বীর্য, এক ধরনের আমরা যেটাকে বলে পরি সাংস্কৃতিক স্তরে জাতীয়তাবাদ, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখা, এই কাজগুলো দিল্লিতে হয়েছে। যেমন ধরুন জার্মানিতে নাৎসিদের সংস্কৃতি মন্ত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সংস্কৃতি মন্ত্রকে দুজন দায়িত্বে ছিলেন, দুজন দুভাবে, একজন হচ্ছেন গোয়েবলস, আরেকজন হচ্ছেন আর্থার রোজেনবার্গ, আলফ্রেড রোজেনবার্গ, আর এপাশে হচ্ছেন গোয়েবলস। এরা দুজনে মিলে কিন্তু জার্মানির ফ্যাসিস্ট সংস্কৃতি মন্ত্রককে তারা সাজিয়েছিলেন, সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে এমনভাবে তারা পেশ করতেন যে মানুষ মনে করত যে হিংসা হত্যা এইগুলোর মধ্যে অন্যায় কিছু নেই। এইটাই হচ্ছে কিন্তু ফ্যাসিবাদের মতাদর্শগত খেলা। এবং যদি আমরা ওই সময়কার মানে ফ্যাসিবাদ নিয়ে যেসব ইতিহাস চর্চা হচ্ছে, ফ্যাসিবাদ নিয়ে যেসব লেখালেখি হচ্ছে, সেগুলো পড়লে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে ইটালিতে, যেমন ইটালিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রচুর টাকা ঢালা হয়েছিল ইটালির মানুষের কাছে তার সংস্কৃতির ফসল পৌঁছে দেওয়া। বড় বড় অপেরা হাউস তৈরি হয়েছে, বড় বড় ধরনের মিউজিয়াম তৈরি হয়েছে, নানা ধরনের আমোদ প্রমোদ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, মানুষ ধরুন বড় বড় আর্ট এক্সিবিশন হচ্ছে, মানুষ সেখানে যাচ্ছে। সুতরাং তারা শিল্প বিরোধী, সংস্কৃতি বিরোধী, এই এই যে একটা আমাদের ধারণা আছে যে অর্থাৎ ফ্যাসিবাদ হচ্ছে একটা জনবিচ্ছিন্ন সংস্কৃতি বিরোধী, শিল্প বিরোধী, কিছু লুম্পেন গুন্ডা একটা কিছু লোককে নিয়ে জনবিচ্ছিন্ন একটা একটা ব্যবস্থা, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। ফ্যাসিবাদ হচ্ছে সেই রকমই একটি ব্যবস্থা, যে ব্যবস্থাতে সংস্কৃতিকে মান্যতা দেওয়া হয়েছিল, একটা বিকল্প সংস্কৃতি যেটা হচ্ছে হিংস্রতার সংস্কৃতি, হিংস্রতাকেই একটা নান্দনিক রূপ দেওয়া হয়েছিল ফ্যাসিবাদে। এবং এই কাজটার জন্য প্রচুর মানুষ নিযুক্ত হয়েছিলেন, যাদের কাজ ছিল যে আমরা যেগুলোকে খারাপ মনে করছি, আমরা যেগুলোকে কুৎসিত কদর্য মনে করছি, সেইগুলোকেই একটা নান্দনিক চেহারা দিয়ে সাধারণ মানুষের কাছে সেগুলোকে মানে আপনার উপস্থাপন করা। এই যে সূক্ষ্ম ভাবনা ফ্যাসিবাদের, তার জন্য যথেষ্ট বড় বড় মাথা কাজ করেছিল। আমরা যদি মুসলিনি সম্পর্কে দেখি, মুসলিনি সম্পর্কে একটু খোঁজখবর তাহলে দেখব যে মুসলিনি কিন্তু খুব বোকা লোক ছিলেন না একেবারেই, যথেষ্ট তার লেখাপড়া ছিল, যথেষ্ট তিনি মানে শিল্প সাহিত্য সংস্কৃতির উনি খোঁজখবর রাখতেন, কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলো জানতেন, এবং কী করে মানুষকে ধোঁকা দেয়া যায়
সেটাও খুব ভালো বুঝতে। এবং এই সঙ্গে একটা কথা বলা দরকার, আমি এর পরের পর্যায়ে এবারে আসছি, যে ফ্যাসিবাদ এ তো গেল, ফ্যাসিবাদ কী করে মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফ্যাসিবাদ তার এই প্রকল্পটাকে জারি রাখে কীভাবে? অর্থাৎ এই যে মানুষের কাছ থেকে ক্রমাগত সমর্থন এবং মান্যতা আদায় করা, এইটে ফ্যাসিবাদ কীভাবে করে, এইটে বুঝতে গেলে সাম্প্রতিককালের যেসব গবেষণা, যেসব আলোচনা হয়েছে বা হচ্ছে, এখন যথেষ্ট পরিমাণে হচ্ছে, সারা পৃথিবী জুড়েই হচ্ছে, সেখানে কয়েকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, সেগুলো নিয়ে কিন্তু আমরা আগে কোনো দিন ভাবিনি। সেটা হচ্ছে ফ্যাসিবাদ একটা জিনিস করে, এবং সেটা ইউরোপে, ইটালিতে এবং জার্মানিতে যথেষ্ট সাফল্যের সঙ্গে তারা করতে পেরেছিল, সেটা হচ্ছে একটা কাল্পনিক সময় নির্মাণ করা, এবং এই কাল্পনিক সময়টা নির্মাণ করে সেই কাল্পনিক সময়টাকেই বাস্তব বলে মানুষের কাছে প্রতিষ্ঠা করা, সেই কাল্পনিক সময়ের মধ্যে মানুষকে বেঁধে ফেলা। কীরকম কাল্পনিক সময়? যেমন ইটালিতে বলা হচ্ছে যে আপনারা আজকে যে ইটালি দেখছেন সেটা তো আসল ইটালি নয়, আসল ইটালিকে যদি বুঝতে হয় তাহলে আমাদের ইটালির যে অতীত সেই অতীতে ফিরে যেতে হবে, এবং সেই অতীতটাকে তারা পুনর্নির্মাণ করে, অতীতটাকে নির্মাণ করে, পুনর্নির্মাণ করে, তাদের মতো করে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকমভাবে মানুষের সামনে হাজির করে, যাতে করে মানুষ ওই যে পুনর্নির্মিত সময়, ওই যে পুনর্নির্মিত একটা একটা গল্প, এইটাকেই মানুষ তখন বাস্তব বলে মনে করতে শুরু করে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আপনি সব সময়ই চেষ্টা করবেন যে আপনার, আপনি যাকে আপনার এই লড়াইতে যাদের আপনি সমর্থন চান সেই সমর্থনটাকে যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে যাদের সমর্থন চাইছেন তাদের একটা ওই রকম একটা কাল্পনিক অপর তৈরি করতে হয়। কাল্পনিক অপর কথাটার মানে কি? আপনি যা নন, যেটা নেই, যেটা নেই সেটাকে আপনার সামনে কল্পনায় তৈরি করা, অর্থাৎ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে যে এই লোকগুলোর জন্য বা এদের জন্য আপনার নিরাপত্তা বিপন্ন, আপনাকে একটা অনিরাপত্তার বৃত্তের মধ্যে ঠেলে দেওয়া হবে, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনিও ভাবতে শুরু করবেন যে আমি তো সত্যিই বিপন্ন। তা আমি বিপন্ন কেন? কারণ না কিছু লোক তারা আমাদের সমাজে আমাদের, আমার যে জীবন, আমার যে জীবনযাত্রা, আমার যে অস্তিত্ব, তাকে বিপন্ন করছে। জার্মানিতে তারা ছিলেন কারা? তারা হচ্ছে ইহুদি। আজকে বর্তমান ভারতবর্ষে এইটাকেই বলা হচ্ছে যে যারা সংখ্যালঘু তারা হচ্ছে আমার আসল বিপদ, এই সংখ্যালঘুরাই আমাদের বিপদ ডেকে আনছে, এরাই হচ্ছে আমাদের যত নষ্টের মূলে। এই যে একটা কাল্পনিক অপর নির্মাণ করা যে ওরা আছে বলেই আমি বিপন্ন, আর তাহলে আমি যদি বিপন্ন হই, আমি যদি বিপদগ্রস্ত হই, তাহলে তার থেকে তৃতীয় যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে তাহলে বিপদ থেকে আমার, আমি এই সংকট থেকে আমি মুক্তি চাই, আমার একজন রক্ষাকর্তা দরকার, সেই রক্ষাকর্তাটা কে? আপনি তো নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন না, কারণ আপনার চারপাশে তো এটা সব ঘুরে বেড়াচ্ছে, তাহলে কে সুরক্ষিত করতে পারে? সেটা হচ্ছে একজন নেতা, একজন ব্যক্তি, সেই নেতা, সেই ব্যক্তি, ধরুন ইটালির ক্ষেত্রে ছিলেন মুসোলিনি, জার্মানির ক্ষেত্রে ছিলেন অ্যাডলফ হিটলার, যে এই এই কাল্পনিক অপর যে নাকি আপনাকে, আপনার জীবনযাত্রাকে ক্রমশই বিপদগ্রস্ত করে তুলছে, বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তো তাকে যদি বাগে আনতে হয় তাহলে আপনার প্রয়োজন একজন অত্যন্ত শক্তিশালী নেতা। যেমন জার্মানিতে যখন আপনার এ ছিলেন গোয়েরিং, গোয়েরিংয়ের এরকম একটা স্লোগান ছিল যে এরকম এরকম এই ধরনের ছবি সেসব আঁকা হয়েছিল, কার্টুন আঁকা হয়েছিল, যে রুটি মাখন, মানে এরকম কার্টুন, মানে কার্টুন আঁকা হয়েছিল, মানে যারা ফ্যাসিস্ট বিরোধী তারাই কার্টুন লিখেছিলেন,
যে সেখানে দেখা যাচ্ছে যে উনি বলছেন, গোয়েলিং বলছেন যে যারা নাকি রুটি মাখন খায় বা খাচ্ছে তারা ক্রমশ স্থূলকায় হচ্ছে। কিন্তু জার্মানির আজকে আজকে দরকার এক স্থূলকায় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। জার্মানির আজকে যেটা দরকার সেটা হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী মানুষ দরকার। সে শক্তিশালী মানুষ এই রুটি মাখনকে শক্তিশালী মানুষ হবে না। তো শক্তিশালী মানুষকে করতে কী করতে হবে? আপনাকে লোহা হজম করতে হবে, অর্থাৎ কিনা লোহা, এই আয়রন, এইটাই হচ্ছে আজকে জার্মানিকে প্রয়োজন। রুটি মাখনের নয়, লোহা, ওইটাই হচ্ছে দাওয়াই। তা এইরকমভাবে কতগুলো বলতে পারেন মানে অবাস্তব অযৌক্তিক ভাবনা, কিন্তু সেটাকেই যুক্তিসিদ্ধ করে মানুষের সামনে তারা হাজির করে, এবং সেটা করে খুব মানে বুদ্ধি প্রয়োগ করে, বুদ্ধিমত্তার সঙ্গে। এবং তার সঙ্গে আমি আজকের ভারতবর্ষের ক্ষেত্রে যে কথাটা বিশেষভাবে প্রযোজ্য বলে আমি মনে করি, সেটা হয়তো যখন ইটালি বা জার্মানিতে হয়েছিল সেখানে পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল, সেটা হচ্ছে আজকে বর্তমান ভারতবর্ষে যারা দক্ষিণপন্থী যে শক্তিগুলো তারা দুটো কাজ করছে, এবং আমি বলবো যথেষ্ট সাফল্যের সঙ্গে করছে। একটা হচ্ছে ওরকম একটা কাল্পনিক অপর তৈরি করা, তিনটে কাজ করছে। একটা হচ্ছে আজকের ভারতবর্ষের মানুষের কাছে তারা একটা কাল্পনিক সময় নির্মাণ করছে, যেখানে বলা হচ্ছে ভারতবর্ষ মানে হচ্ছে ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে যথেষ্ট গর্ববোধ করতে হবে তার অতীতকে নিয়ে। সেই অতীত হচ্ছে একটা হিন্দু অতীত, এই হিন্দু অতীতের সেটাই হচ্ছে আসল অতীত। সেই হিন্দু অতীতের মধ্যে কোনো অন্ধকার দিক ছিল না, কোনো রকমের কোনো অযৌক্তিক কিছু ছিল না, কিন্তু সেই হিন্দু অতীতের সঙ্গে আমাকে নিজেদেরকে আত্মিক দিক থেকে আমাদের সংযুক্ত হতে হবে। এটা হচ্ছে একটা, ওই যেটা বললাম একটা কাল্পনিক সময় নির্মাণ করা, এটা হচ্ছে এক, ওই কাল্পনিক সময় আপনাকে নিয়ে যাচ্ছে। দুই হচ্ছে যে আপনাকে যে জিনিসটা ঘটেনি সেইটাকে মাথায় রেখে আপনার সামনে একটা স্বপ্নের জাল তৈরি করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আপনি অপেক্ষা করুন, আপনি প্রস্তুত থাকুন, একটা নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে। এতদিন আপনারা যে ভারতবর্ষ দেখেছেন, সেই ভারতবর্ষে যারা ধারকবাহক ছিলেন, অনেক নাম অনেককে আপনারা দেখেছেন, এসব ভুলে যান, আপনাকে নতুন ভারতবর্ষ পথ দেখাবে, শুধু একটু অপেক্ষা করুন। এই হিটলার মুসোলিনিও কিন্তু একই কাজ করেছিলেন, তারা এটাই বলেছিলেন যে একটা নতুন জার্মানি, নতুন ইটালি, যার স্বাদ আপনারা পাননি, আমি সেই স্বাদটা আপনাদের পাইয়ে দেব, আমি মানে হচ্ছে আমি সেই নেতা। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যে ব্যাপারটা, ওই যেটা একটু আগে বলেছি, সেটা হচ্ছে আপনার মানে দেখিয়ে দিতে হবে যে আপনি হচ্ছেন বিপন্ন, সেজন্য আপনার একটা অপর তৈরি করতে হবে। সেই অপরটাকে কল্পনার জাল বুনে সেটাকে নির্মাণ করতে হবে, যে আপনার একটা অপর আছে, কাল্পনিক অপর। সেই কাল্পনিক অপর যারা, তারাই আপনার জীবনকে বিপদাপন্ন করবে। সুতরাং এই অপরদের এখান থেকে মানে ভারতবর্ষে তাদের কোনো ঠাঁই নেই, তাদেরকে ভাগিয়ে দিতে হবে, মানে সীমানা অতিক্রম করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ যে কাজটা তারা করছে সেটাও কিন্তু খুব, আমি বলবো যে খুব বুদ্ধিমানের মতো যে কাজটা করছে, যে একদিকে যেমন তারা একটা অপর তৈরি করছে, এই এবং এই অপরের মধ্যে আপনাকে ঠেলে দিচ্ছে, একটা বৃত্তের মধ্যে আপনাকে ঠেলে দিচ্ছে, এটা যেমন ঘটছে, তেমনি আবার কিন্তু এটাও তারা করছেন যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন যে বলতে পারেন স্তরের যে মানুষ, তার ভেতরে ধরুন দলিত আছেন, তার ভেতর আদিবাসী আছেন, সমাজের আরও অনেক প্রান্তিক মানুষ আছেন, তাদেরকে কিন্তু মধ্যে কিন্তু তারা আস্তে 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 নিজেদের শাখা প্রশাখা বিস্তার করছেন, তাদের ভোট নিয়ে তাদের কাছ থেকে তারা মান্যতা আদায় করছে। ভোটের সময় কিন্তু দেখা যাচ্ছে যে আদিবাসী দলিতদের একটা বেশ বড় অংশ কিন্তু এই দক্ষিণপন্থী যে শক্তিগুলো, দক্ষিণপন্থী যে দলগুলো, তাদের হয়ে ভালো রকম তারা ভোট দিচ্ছে, এটাও ঘটনা। ফলে একদিকে যেমন একটা
একটা কাল্পনিক অপর তৈরি করে আপনাকে তার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আবার উল্টো দিক থেকে এই ধরুন যে সমস্ত উদীয়মান নতুন নতুন গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে, যাদের ধরুন নতুন নতুন ধরনের আত্ম মানে পরিচিতির কথা যারা বলছেন, এই যেটা বললাম দলিত আছেন, আদিবাসী আছেন, তারপরে ধরুন পিছিয়ে পড়া মুসলিমরা, এদের সবাইকে বলা হচ্ছে যে আপনারা আসুন, আপনাদের সবাইকেই নিয়ে আমি ভারত নতুন ভারতবর্ষ তৈরি করব। এই হচ্ছে কয়েকটা কথা যে আজকে এই বিষয়গুলো ফ্যাসিবাদকে নিয়ে বুঝতে গেলে কিন্তু আমাদের একেবারেই নতুনভাবে নতুন দৃষ্টিকোণ থেকে কিন্তু এগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করা উচিত। তা না হলে আমরা যদি ওই বিশেষ করে ধরুন বামপন্থীদের মধ্যে ফ্যাসিবাদ সম্পর্কে একটা খুব অতি সরলীকৃত ব্যাখ্যা আছে, এটা ইউরোপে অনেক দিন পর্যন্ত ছিল ইটালি জার্মানির ক্ষেত্রে, যে ফ্যাসিবাদ মানে হচ্ছে ফ্যাসিস্টরা যে ক্ষমতায় এসেছিল কথাটা সত্যি, কিন্তু সেটাই একমাত্র ব্যাখ্যা নয়। ফ্যাসিস্টরা ক্ষমতায় এসেছিল কীভাবে, না তার পিছনে বড় বড় শিল্পগোষ্ঠী ছিল, শিল্পগোষ্ঠীরা তাদের তারা যথেষ্ট পরিমাণে মদত দিয়েছিলেন, তারা লাভবান হয়েছিলেন, এই কথাটা ঠিক। কিন্তু আপনি শুধুমাত্র একটা অর্থনৈতিক উপাদান দিয়ে কিন্তু ফ্যাসিবাদের মূল ব্যাপারটাকে আপনি কিন্তু আমরা কিন্তু ধরতে পারবো না। অর্থনৈতিক গোষ্ঠীর অবশ্যই একটা ভূমিকা ছিল, কিন্তু অর্থনৈতিক উপাদান দিয়ে ফ্যাসিবাদের উত্থান, তার ব্যাপ্তি, তার সে যে মান্যতা আদায় করলো মানুষের কাছ থেকে, সেটাকে কিন্তু আমরা নিছক একটা অর্থনৈতিক উপাদান দিয়ে আমরা কিন্তু বোঝার যদি চেষ্টা করি সেটা কিন্তু ভুল হবে। এগুলো নিয়ে আমাদের প্রথাগত যে বামপন্থী চিন্তার যে ভাবনা ফ্যাসিবাদ নিয়ে, তাতে এগুলো খুব একটা আলোচনার মধ্যে আসে না। ইদানিংকালে খানিকটা ওই গ্রামসি লেখাপত্র আমাদের হাতে আসার ফলে, কিছুটা ধরুন ফ্রাঙ্কফুর্ট স্কুলের কিছু কিছু লেখা হাতে আসার ফলে এখন আমরা খানিকটা বুঝতে শিখছি বা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি যে ফ্যাসিবাদ ব্যাপারটা কিন্তু নিছক একটা মানে অর্থনৈতিক একটা ব্যবস্থা নয়, এর পেছনে অনেক দীর্ঘ ইতিহাস আছে। এবং ফ্যাসিবাদ ক্ষমতায় যে আসে সেটা বড় কথা নয়, এটা ক্ষমতায় টিকে থাকে কী করে, শুধুমাত্র মানে স্টিমরোলার চালিয়ে শুধুমাত্র স্বৈরতন্ত্র কায়েম করে কিন্তু ফ্যাসিবাদ ক্ষমতায় আসে না। ফ্যাসিবাদ মানেই হচ্ছে তার জনসমর্থন কোনো একটা জায়গা থেকে সে আদায় করে, চেতনাস্তরে কোনো একটা জায়গায় তার মানুষকে স্পর্শ করে, যার ফলে মানুষ তাদের মান্যতা দেয়। আমরা ফ্যাসিবাদ নিয়ে যতই সোচ্চার হই না কেন, সাধারণ মানুষের চেতনাস্তরে যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদের বিপদটা সেটা সম্পর্কে মানুষ সচেতন হচ্ছে, আমরা কিন্তু ফ্যাসিবাদকে জোর জবরদস্তি করে আমরা কিন্তু ফ্যাসিবাদকে ঠেকাতে পারবো না। ধন্যবাদ।